আসসালামু আলাইকুম, আমি আফরোজা চৌধুরী আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি ডাবের পুডিং বানাবো, এজন্য আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ডাবের পানি নিয়ে নিয়েছি। দেড় কাপ পানির জন্য আমি 1.5 চা চামচ আগার আগার দিয়ে দেব। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তারপর আমি আরও 1/2 চা চামচ দিয়ে দেব। খুব ভালো করে পানির সাথে আমি আগার আগার পাউডারটাকে মিশিয়ে নেব। তারপর আমি 4 চা চামচ চিনি দিয়ে দেব। এটাকেও আমি নেড়ে মিশিয়ে তারপরে আমি চুলাটাকে অন করব। হাই হিটে এটাকে আমি নেড়ে নেড়ে জ্বাল দেব। কিছুক্ষণ পরপর নেড়ে দিব, চুলার জ্বাল বাড়ানোই থাকবে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত এটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ না হয়ে যায়। খুব ভালো করে নেড়ে দিব। চুলার জাল স্পিডে থাকার জন্য চারপাশে বুদবুদ উঠে আসছে। এটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। দেখুন প্রায় স্বচ্ছ হয়ে আসছে, বাবলগুলো নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি চুলাটি বন্ধ করে দিব। এটাকে একটি মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর আমি কিছুটা নারকেল কুচি, ডাবের ভিতরে যে শাঁসটা ছিল সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই কুচি করা শাঁসগুলোকে দিয়ে দেব। এটাকে আমি ঢেকে ফ্রিজে রেখে দিব 1.5-2 ঘন্টার জন্য। দেখুন এটা সেট হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নেব। এটা উল্টে নিলাম, এখন আমি এটাকে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার মজাদার ডাবের পুডিং। এই রোজায় ইফতারের সবার প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটি ডেজার্ট খেলে।